So hello guys, what is up? Welcome back to my channel. Sorry for that noise. কিছু করার নেই গাইজ। আর আজকে এই ব্লগটাই বাংলায় বানাচ্ছি। আমার অনেক বন্ধুরও সাজেস্ট করলো কি বাংলায় ব্লগ করতে, তো এই ব্লগটা আপাতত বাংলায় চলছে। ঠিকঠাকই আছে, তো হ্যাঁ ঠিকঠাকই আছে ভিউ অ্যাঙ্গেল। তো চলো, সামনে মনে হচ্ছে কিছু রে ভাই, তবে বলা হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি কি যাচ্ছি, আমার হ্যাঁ এই তো কাল পরশু থেকে, কাল থেকে তো যাচ্ছি আমি। আমার একটা বন্ধুকে পিক করে আমি যাবো রয়্যাল এনফিল্ডের শোরুম। আমি সকালে গেছিলাম, তো সকাল বললো আমাকে যে একটু পরে আসতে, যেন আমি বাড়ি গেছি যে খেয়ে দে, লেট হয়ে গেছে এখন অ্যারাউন্ড 3:35 বাজে। তো দেখা যাক, খোলা থাকে এই জাস্ট 5টা অবধি। ইচ্ছে আছে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু খেলতে যাওয়ার, 4:30 নাগাদ একটু খেলতে গেলে ভালো হয়, ওই প্ল্যান রয়েছে মাঠে গিয়ে। বহুদিন খেলাধুলো তো হয়নি, আর এখন এই যা কাজের প্রেশার, আমি ব্লগও সেরকম করিনি, তো দেখা যাক আজকের দিনটা। আজকে আসলে 2 জানুয়ারি 2022, তো আজকে 2 তারিখ, কালকে ছিল হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার, বিলেটেড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো চলো বন্ধুকে তুলি, বেশি বড় ব্লগ করবো না, ছোটই করবো, আর মোটো ব্লগ সেটাতেই করবো, এটা আমার ফার্স্ট মোটো ব্লগ হবে। আর এই অ্যাকশন ক্যামেরাটা এই রিসেন্ট নিয়েছি, এটা অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু অ্যাকশন ক্যামেরা। তো ও বললো যে যা ব্লগ কর, আর কিনেছি অ্যাকচুয়ালি ও বিনা পয়সায় দেয়নি, তো বললো যে ব্লগ করে দেখ কেমন লাগে। তো আমি এখন যাবো এদিক দিয়ে যাই, এখানে রাস্তা খুবই খারাপ, কানকে ছেড়ে দিই আগে। তো বাবা চলে এসছে, আর আমি ও ভাই এখানে আলাদাই লোক শো, এক্ষুনি আমাকে এসে ঢুকে দিত, যে বলতো ভাই তুই আমাকে ঢুকলি, তাহলে মানুষকে কি বলে বলো। তো যাই হোক, আমি এখন আমাদের এখানে পাটনা বাজার বলে একটা জায়গা, ওরই উপর দিয়ে যাচ্ছি। তো চলো বন্ধু, তোমাকে একদম বন্ধুকে তুলে একদম শোরুমের কাছে গিয়ে একদম তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আমি চলে এসেছি, কারণ অনেকটা রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, জানি না হয়েছে কিনা। ওয়েট দেখুন, ওখানে গেছে স্ক্রিন টাইমার যেটা দেয় না, ওরা খুব 5 সেকেন্ড আগে করে দিই, আমাকে ওটাকে 12টা হবে, আসলে অন আছে। আর এখানে এখন ট্রাফিক, অ্যাকচুয়ালি কি বলতো, আমার 2 তারিখ একটা এই উইকেন্ড, এটা অ্যাকচুয়ালি আজকে সানডে, তো উইকেন্ডে প্রচুর ট্রাফিক, এখন আর তাছাড়াও হ্যাপি নিউ ইয়ারের সময় রেগুলার টাইমে একটু বেশি ট্রাফিক থাকে। ও বলেছে আমাকে কাছাকাছি কোথায় দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, আমার খুঁজতে হবে দিয়ে ফোন দিয়ে করতে হবে। একটা আমি এখন গোলপা চকের কাছে গেছি, দেখা যাক কোথায় আছে। চলে এসেছি আমাদের ভাই, আমাদের বন্ধু চলে এসেছে। তো দেখো আমার বন্ধু, এতক্ষণ আমাকে ওয়েট করালো, কটা বাজে তোমরা দেখেই নাও, এখন 3:42 একদম দেখা হচ্ছে তোমাদেরকে রয়্যাল এনফিল্ড। চলো ভাই, আবার ভাই বসবে গাড়িতে, দিয়ে যেতে হবে আমাকে রয়্যাল এনফিল্ড শোরুমে। বেশিক্ষণের কাজ না, এই 10-15 মিনিটেরই কাজ। তো তোমাদেরকে বলে দিই, আমি আজকে এসে সাইলেন্সার শার্ট আছে ওটা করবো চেঞ্জ, ফিল্মার যে প্রথম সাইলেন্সার শার্ট ছিল ওটা অনেকদিন ধরেই পড়েছিল ঘরে, ওটা চেঞ্জ করা হয়নি, করবো করবো বলে এত কাজে প্রেশার ছিল, আর তাছাড়াও যাওয়া হচ্ছিল না, দিয়ে আজকে বলি না যেতেই হবে, দিয়ে ওটা চেঞ্জ করবো ফার্স্ট, তারপরে তোমার ওই একটু মোবিলটাও টপ আপ করতে হবে, মোবিলটা অনেকদিন ধরে টপ আপ হয়নি, তো দুটো কাজ পেন্ডিং ছিল। চলো একদম রয়্যাল এনফিল্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, চলো
কিছু সার্ভিস হবে না বুঝলি। হ্যাঁ আর ওই মেয়েটা সাইলেন্স একটা কি বলছো? হ্যাঁ দেখো তাড়ি না ভাই তাড়াতাড়ি করে দিবি তো করে বেশি টাইম লাগলে পরে খেলা হবে না চারটে বেজে গেল তোর অফিস যাবি তুই গাড়ি দিবি যেতে সাড়ে চারটা বেজে যাবে। এখন একটু দেরি হবে, এখানে বলছে রয়্যাল এনফিল্ডে আমার গাড়ি এখানে রেখে দিয়েছে আর বলছে যে এখন ওয়েট করতে, তো দেখা যাক কি হয়। এখানে তো একগাদা গাড়ি এখনো ওদের কাজ আছে বাকি, তো দেখা যাক। আমাদের তো বলেছে আধ ঘন্টা লাগবে, আমার একটা বন্ধু এখানে কাজ করে কিন্তু সে এখানে বলছে যে একটু দেরি করতে, কি করা যায় দেখা যাক। নাহলে আমি ভাবছি টোটো ধরে, যদি টোটো পাই বাড়ি চলে যাবো, দিয়ে পরে আসবো। যাই করবো তোমাকে আপডেট দিয়ে দেবো গাইস, তো চলো। তো গাইস হো গিয়া, হয়ে গেছে আমাদের কাজ, আর এখন বাজে 4:25। তো দেখা যাক কোথায় আমরা আজকে মাঠে গিয়ে আমাদের ডেস্টিনেশন মাঠে গিয়ে খেলতে পারি কিনা। আজকে তোমাকে প্রথমে বলেছিলাম আজকে প্ল্যান আছে মাঠে গিয়ে খেলা অনেকদিন পর। আজকে একটু এটা মোবিলটা একটু টপ করলাম, আর এটা করলাম না তোমার সাইলেন্সারটা চেঞ্জ করলাম না, সেই মাওয়াজি আছে। কালকে সকালবেলা ডেকেছে, তো দেখা যাক আমি ঘুম থেকে উঠে আসতে পারি কিনা, এটা সব থেকে বড় খারাপ আমার কাছে। তো চলো এখন সোজা রাস্তা, এনজয় করো ব্লগটা। আর হ্যাঁ, এই বাংলা ব্লগ ফার্স্ট টাইম করছি, যদি ভালো লাগে থাকে তো লাইক আর কমেন্ট করে বলো আরও কী কী ইম্প্রুভ করতে পারি। এই তো এখন সবাই রিসেন্ট কাজ শেষ করা, তো এখন দূরে দূরে যাওয়ার কিছু কিছু প্ল্যান হয়ে উঠতে পারে। 26 জানুয়ারি একটা বড় হয়তো রাইড হতে পারে আমাদের, ওটাতে একটা বড় ব্লগ আসতে পারে। তো তার জন্য স্টে টিউন থাকো, আর বাংলা ইউটিউবার যারা ব্লগ নতুন স্টার্ট করছে তাদেরকেও একটু হেল্প করো, তাদের ভিউজ বাড়াও। তো চলো একদম সোজা রাস্তা, একদম একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। না না ওটাই ওটাই ছিল না, একটা ওটাই বুঝে লাগিয়ে দেবে বলে এখন লাগাবেন কাল সকালে এটা বন্ধ দিয়েছে।